আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বাড়িতে আছেন এবং ঘন ঘন সাবান এবং নিরাপদ পানি দিয়ে হাত ধোবো আমরা এই করোনা দুর্যোগকালীন সময়ের জন্য ঠিক আছে বন্ধুরা তো সবাই আশা করি ভালো আছেন আমরা আজকে আবার এসেছি অনলাইন ক্লাসে বিজ্ঞান বিষয় নিয়ে আমরা বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খাদ্য নিয়ে আলোচনা করছিলাম গত দিনে আমরা খাদ্যের উপাদানগুলো কিন্তু জেনে গেছি তাই না ছোট্ট বন্ধুরা এখন আমরা দেখব যে খাদ্যের এই উপাদানগুলো তো আমরা কয়টা পেয়েছি বলেন তো পাঁচটা আর পানি আছে পানি পুষ্টির উপাদান নয় কিন্তু তারপরেও পানিকে বলা হচ্ছে যে প্রয়োজন আমাদের কিসের জন্য খাবার হজম এবং আমাদের দেহ শোষণের জন্য পরিমাণ মতো নিরাপদ পানি আমাদের প্রয়োজন ছোট বন্ধুরা আসেন আমরা সবাই একটা ছবি দেখি এটা দেখতে পাচ্ছেন দেখেন এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে কিন্তু আমরা পুষ্টির উপাদান কয়টা পড়েছিলাম পাঁচটি এখানে দেখেন পাঁচটা ভাগে ভাগ করা আছে এখন এর থেকে আমরা একটা তালিকা তৈরি করব। মনে করেন এখানে প্রথমে আমরা বাম সাইড দিয়ে শুরু করি মাছ মাংস সিমের বিচি ডিম এগুলো আছে এগুলো কোন ধরনের খাবার মনে করেন মাছ কোন পুষ্টির উপাদান আছে মাসে আমিষ আমিষ আছে মাসে আচ্ছা তারপরে আছে আনারস পেঁপে কলা লাউ ফুলকপি আম এগুলোর মধ্যে কোন পুষ্টির উপাদান আছে এস কি আছে ভিটামিন এবং খনিজ লবণ থ্যাংক ইউ তারপরে আছে দেখেন ডান সাইডে একদম উপরে পাউরুটি আলু ভাত রুটি ভুট্টা চিনি ইত্যাদি আছে এগুলোতে কি আছে বলেন তো এগুলোতে আছে কি শর্করা এগুলোতে কি আছে পুষ্টির উপাদান শর্করা তার নিচে আসে দেখেন তেল ঘি মাখন আর কি আছে পনির এর মধ্যে কী আছে কোন পুষ্টির উপাদান বলেন তো চর্বি ভেরি গুড আর তারপরে আছে কি পানি তাই তো তাহলে এগুলো আমরা কোথা থেকে পাচ্ছি এই কিন্তু খাদ্যের তালিকা থেকে আমরা পাচ্ছি তাহলে এই যে পাঁচটা তালিকা আমরা এখানে করেছি সেগুলো থেকে আমরা কিন্তু আমাদের পুষ্টি কি পাচ্ছি সবগুলো উপাদান মিলে কোন খাদ্য তৈরি হচ্ছে বলেন তো কোন খাদ্যটি এখানে তৈরি হচ্ছে সুষম খাদ্য তাহলে এগুলো মিলে কি তৈরি হচ্ছে সুষম খাদ্য দেখেন সুষম খাদ্য কি বলছে আমাদের ছেচল্লিশ পৃষ্ঠায় পরিমাণ মতো বিভিন্ন ধরনের খাবার না খেলে আমরা অসুস্থ হতে পারি আমাদের দেহ সুস্থ রাখার জন্য কোন কোন খাবার খাওয়া প্রয়োজন তাহলে আমাদের কোন কোন খাবার খাওয়া প্রয়োজন সুষম খাদ্য খাওয়া প্রয়োজন দেখেন সুষম খাদ্য আমাদের দেহের প্রয়োজনীয় সকল উপাদান পরিমাণ মতো থাকে বিভিন্ন ধরনের খাবার মিশিয়ে সুষম খাদ্য তৈরি করা হয় সুষম খাদ্যে আমিষ শর্করা চর্বি ভিটামিন ও খনিজ লবণ প্রয়োজনীয় পরিমাণে থাকতে হবে তাহলে প্রত্যেক দিন আমাদের কিন্তু এই যে খাবারটা আমাদের কিন্তু পরিমাণ মতন খেতে হবে অর্থাৎ সুষম খাদ্য থেকে একটি করে আমাদের খেতে হবে সকাল দুপুর এবং রাতে তাই তো ছোটো বন্ধুরা হ্যাঁ তাহলে দৈনিক সুষম খাবার খাদ্য গ্রহণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুষম খাদ্য আমাদের সুস্থ রাখে এবং শক্তিশালী করে কি করে সুষম খাদ্য আমাদের সুস্থ রাখে এবং শক্তিশালী করে এটা আন্ডারলাইন করবেন এখানে কিন্তু শূন্যস্থান এটা দেহ স্বাভাবিক বৃদ্ধি ঘটায় তাহলে সুষম খাদ্য দেহে স্বাভাবিক ড্যাশ ঘটায় এটাও কিন্তু শূন্যস্থান এবং রোগ আক্রমণে কমায় রোগের আক্রমণ কমায় অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে বৃদ্ধি করে বিভিন্ন রকমের খাদ্য গ্রহণ করে আমরা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে থাকি কারণ এক ধরনের খাদ্য সবগুলো পুষ্টির উপাদান থাকে না আমরা যদি সরকার জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাই তাহলে আমরা শক্তি পাব কিন্তু পুষ্টির অন্য উপাদান পাব না অর্থাৎ সরকারা যে খাদ্যগুলো আছে কি কি খাদ্য আছে বলেন তো সরকার চাল ডাল আটা আলু ভুট্টা এগুলো কিন্তু আমরা পাবো কিন্তু অন্য উপাদান অর্থাৎ আমিষ তারপরে চর্বি শাকসবজি এগুলো কিন্তু আমরা তখন পাবো না সেই জন্য বিভিন্ন ধরনের খাবার না খেলে আমরা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না সত্যি তো ছোট্ট বন্ধুরা এবার দেখেন আমরা এখানে একটা আমিষের একটা ছক করা হয়েছে তা না খাদ্যের উৎসে কি কী থাকতে পারে আমিষ এখানে দেখেন মাছ মুরগির মাংস গরুর মাংস মুরগি খাসি ডিম সিমের বিচি বিভিন্ন বিচি তো সেটা তেঁতুলের বিচি হতে পারে বা তরমুজের বিচি হতে পারে কুমড়োর বিচি হতে পারে বিভিন্ন ধরনের বিচি বরবটির বিচি এগুলো আমাদের কিন্তু খুবই আমিষ অনেকেই দেখবেন যারা মাছ মাংস খায় না তারা কিন্তু এইগুলোই খেয়ে খায় বেশি তার মানে কি মাছ মাংসের যে আমি যে পুষ্টি উপাদান রয়েছে সেগুলো এই বিভিন্ন ধরনের বিসি থেকে তারা কিন্তু পেয়ে থাকে আচ্ছা তারপরে সরকার আছে দেখেন চাউল আটা আলু ভুট্টা এই জাতীয় শস্য জাতীয় খাদ্য থেকে কিন্তু আমরা এগুলো পেয়ে থাকি তারপরে দুগ্ধজাত খাদ্য দুধ ঘোল পনির দই ঘি মাখন ইত্যাদি শাক সবজি লাল শাক পুঁই শাক কচু শাক গাজর মিষ্টি কুমড়া মূলা ফুলকপি বাঁধাকপি ইত্যাদি শাক রয়েছে অর্থাৎ তার মানে কি প্রত্যেক দিন কিন্তু আমাদের এক খাদ্যের তালিকায় একটা করে শাক রাখতেই হবে সেটা বিভিন্ন ধরনের হচ্ছে শাক হতে এইখানে যে নামগুলো লেখা আছে সেগুলোর বাইরেও কিন্তু আমরা অনেক শাক সবজি আছে তেলাকচু শাক তারপরে হেলাঞ্চা শাক হচ্ছে বীরগুনি শাক বিভিন্ন ধরনের শাক আছে কিন্তু হ্যালাঞ্চা শাক এই শাকগুলো কিন্তু আমরা খেতে পারি তারপরে ফলের মধ্যে আম কাঁঠাল কমলা পেয়ারা বড়ই আপেল তরমুজ আমরা ইত্যাদি ফলও কিন্তু আমরা এখান থেকে খেতে পারি ছোট বন্ধুরা তাহলে আমরা কিন্তু প্রত্যেক দিন এই তালিকা থেকে প্রত্যেক বেলায় আমাদের একটা না একটা পুষ্টির উপাদান কিন্তু আমরা পাচ্ছি তাই না তাহলে এটা কিন্তু আপনারা কি করবেন যে খেতেই হবে তাহলে আমরা এই যে এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটা কিন্তু এখান থেকে আমরা পেতে পারি এই সুষম খাদ্য আর দেখেন বন্ধুরা আর এইগুলো যে খাবো তার জন্য এখন আমরা কোন পরিস্থিতি আছি বর্তমানে আমরা কিন্তু বাড়িতে আছি বিপদের মধ্যে আছি আমরা সমগ্র বিশ্ব কারণ তাই না করোনার জন্য আমরা কিন্তু আতঙ্কে আছি সেই জন্য বাড়িতে বসে আমরা এগুলো পর্যবেক্ষণ করছি স্কুলে থাকলে তো আমরা সরাসরি আপনাদেরকে হাতে দেখে বোঝাতে পারতাম যে কি কি শাক লতা পাতা আছে সেগুলো আচ্ছা ছোট বন্ধুরা তাহলে আমরা বাড়িতে থাকবো নিরাপদে থাকব। এখানে দেখেন আমরা বাড়ির একটা কাজ দিয়েছি আজকে রাতে আপনারা কি কি খাবেন রাতে খাবারের জন্য সুষম খাদ্যের একটা তালিকা তৈরি করি কি কি খাবার আম্মু তালিকা রেখেছে যেহেতু আপনারা ছোট নিজেরা রান্না করতে পারবেন না কিন্তু আপনার আম্মু কী রেখেছে আমির জাতীয় খাদ্য নির্দিষ্ট খাদ্যের নাম এখানে একটা ডিম খেয়েছেন বা মাছ খেয়েছেন বা গোশ খেয়েছেন বা বিভিন্ন ধরনের বরবটি খেয়েছেন বা সিম খেয়েছেন এই ধরনের যদি খেয়ে থাকেন নাম এখানে লিখবেন সরকার জাতীয় খাদ্য সেটা এখানে লিখবেন রুটি খেলেন কি ভাত খেলেন তারপরে দুধ জাতীয় খাদ্য আমরা জানি আপনারা কিন্তু প্রত্যেক রাতে কিন্তু দুধ খান অন্তত রাতের বেলা ঠিকই দুধ খান কেননা দুধ এমন একটা খাদ্য যেটায় পুষ্টির এই সুষম খাদ্যের সকল উপাদান কিন্তু এই দুধের মধ্যে আছে সেই জন্য প্রত্যেক দিন অন্তত এক গ্লাস করে দুধ খাবেন ভাত দিয়ে না হোক চুমুক দিয়ে গ্লাসে আমুলকে বলবেন গ্লাসে দাও ওখান থেকে আমি খাবো তারপরে শাক সবজি একটা আছে ফল তাহলে এর মধ্যে একটা নির্দিষ্ট একটা করে খাবার আপনারা এখানে লিখবেন তালিকা করবেন লিখে আমাদের ওয়েবসাইটে কিন্তু জমা দিবেন ফাইল রেসপন্সে কিন্তু আপনারা জমা দিবেন ততদিন আপনারা বাড়িতে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম